नमस्कार बंधुरा यमी टाउन विथ सुनीता चैनले अपने सबा के स्वागत जाना आज हमें अपन साथे शेयर करब एकदम घरवा मसला दिए तैरि दारुण स्वादेर आलू दिए चिकेन कषा चिकेन कषा लुचि होक बा परोटा पोलाओ होक बा फ्राइड राइस सबकिछुर साथे खेते किन्तु असाधारण लागे। आशा करी आमार आजकेर एई रेसिपिटी आपनादेर भीषण ही भालो लागबे। जदि आमार रेसिपी आपनादेर भालो लेगे थाके ताहले प्लिज आमार चैनलटिके लाइक शेयर एबं सबस्क्राइब करार अनुरोध रइलो। ताहले चलुन रेसिपिटा शुरू करी। चिकेन कषा बनाबार जोन्नो आमी एखाने 1 কিলো 150 चिकेन निएछि। आर चिकेने देवार जोन्नो आमी 3 बड़ साइजेर आलुर छालटा छुले एरकम दुभाग करे निएछि। आर चिकेनटाके आमी नून आर भिनेगारे जल दिए भालोभावे धुए परिष्कार करे जलटा झरिए निएछि। चिकेनटाके जदि एरकम नून आर भिनेगारे जल दिए भालोभावे धुए परिष्कार करे नेওয়া হয় তাহলে চিকেনের মধ্যে যে একটা কাঁচা আষ্টে গন্ধ থাকে সেটা কেটে যায়। এবার চলুন রান্নাটা শুরু করি। সেই জন্য আমি ওভেন একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/3 কাপ সাদা তেল দিয়ে দিলাম। আমি এখানে শুধু সাদা তেল দিয়ে রান্নাটা করছি, তবে আপনারা চাইলে এই তেলের সাথে একটু বাটার দিয়েও এই রান্নাটা করতে পারেন, তাতে টেস্ট আরও বেশি ভালো আসবে। এবার সবার প্রথমে আমি আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। আমি আলুগুলোকে শুধু এরকম তেলের মধ্যে ভেজে নিচ্ছি, এর মধ্যে কিন্তু নুন আর হলুদ দিচ্ছি না, তাতে এর কালারটা বেশি ভালো আসে। তবে আপনারা চাইলে এই আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিতে পারেন। তো দেখুন আমি আলুটাকে এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আলুটাকে যদি এইভাবে প্রথমে ভালোভাবে ভেজে তারপর চিকেন কষার মধ্যে দেওয়া হয় তাহলে আলুটা চিকেন কষার মধ্যে বেশি ভালো টেস্ট লাগে খেতে। তাই আলুটাকে আমি প্রথমে এইভাবে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন আমি উল্টে পাল্টে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, এর মধ্যে সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আলুটাকে ভালোভাবে ভেজে তুলে নেওয়ার পর তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 6টা লং, 4টা এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তেলের মধ্যে যদি এইরকম চিনি প্রথমে দেওয়া হয় তাহলে চিকেন কারির কালারটা ভীষণই সুন্দর আসে। এবার চিনিটা যখন তেলের মধ্যে ভালোভাবে গুলে একটু ক্যারামেল মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের 5টা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে আমি ভালোভাবে প্রথমে ভেজে নেব। হাতে একটু সময় নিয়ে দেখুন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। যেহেতু আমার চিকেনের পরিমাণটা একটু বেশি আছে তাই আমি এখানে 2.5 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি, তবে আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী এই আদা রসুনের পেস্টটা দিয়ে নেবেন। এবার এই আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নেব যাতে এই আদা রসুনের পেস্টের মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কেটে যায়। পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, আদা রসুনের পেস্টের মধ্যে যে একটা কাঁচা গন্ধ ছিল সেটা কেটে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো কুচি আর 12টা চেরা কাঁচা লঙ্কা। কিছু কাঁচা লঙ্কা এই চিকেন কষার মশলার মধ্যে অবশ্যই ব্যবহার করবেন, কারণ কাঁচা লঙ্কার মধ্যে যে একটা ফ্লেভার এবং গন্ধ থাকে সেটা এই চিকেন কষার মধ্যে ভীষণই ভালো আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 স্বাদমতো নুন। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আমি মশলাটাকে কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর মশলাটাকে আমি আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে আমি কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দেব। তারপর আমি এই মশলাটাকে আরও 2 মিনিটের মতো হতে দেব আর মাঝে মধ্যে নাড়া দিয়ে নেব। তো দেখুন 2 মিনিটের মতো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো সুন্দর গলে গেছে। মশলার মধ্যে থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে জানবেন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার মশলাটাকে আরেকবার ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। চিকেনটাকে মশলার মধ্যে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে 2 থেকে 3 মিনিট আমি মশলার মধ্যে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দেব। তারপর ঢাকা দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব আর মাঝে মধ্যে নাড়া দিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে দিয়ে যদি চিকেনটাকে ভালোভাবে কষানো হয় তাহলে চিকেনের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে আসবে আর সেই জলের মধ্যেই চিকেনটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। তাই আমি চিকেনটাকে কষানোর সময় এর মধ্যে আমি আর কোনো রকম এক্সট্রা জলের ব্যবহার করছি না। তো দেখুন আমি কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি মাঝে মধ্যে নাড়া দিয়ে চিকেনটাকে এইভাবে কষাতে থাকবো।
5 থেকে 6 মিনিট চিকেনটাকে কষিয়ে নেওয়ার পরের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, কারণ চিকেনের মধ্যে যে জলটা বের হবে সেই জলের মধ্যেই এই আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তাই এখনই আমি এই আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুগুলোকে চিকেনের মধ্যে একটু ভালোভাবে মিশিয়ে নেব, তারপর আমি ঢাকা দিয়ে এইভাবে কষাতে থাকব। বন্ধুরা, এর আগেও আমি আপনাদের সাথে আরও কিছু চিকেনের রেসিপি শেয়ার করেছি, তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, চিকেনের মধ্যে থেকে কতটা জল ছেড়েছে। এবার এই জলের মধ্যেই আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব, আর এই জলের মধ্যেই চিকেন এবং আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি চিকেনটাকে কষানোর সময় এর মধ্যে কিন্তু কোনো রকম আর জলের ব্যবহার করব না। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আরও 20 মিনিটের মতো চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে যে জলটা বের হয়েছিল সেটাও অনেকটা কমে গেছে, চিকেন আর আলু দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি খুব বেশি আর শুকনো করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই জলটা আরও অনেকটাই টেনে আসবে। এবার আমি সব শেষে এর মধ্যে ছড়িয়ে দেব কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গুঁড়ো গরম মশলা। এবার সব কিছু একবার চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, ধনেপাতা কুচি, গুঁড়ো গরম মশলা আর কাঁচা লঙ্কাটাকে আমি চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। চিকেন কষা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে পরিবেশন করে নেব। তাহলে দেখতেই পেলেন, ঘরোয়া মশলা দিয়ে আমার চিকেন কষা একদম রেডি হয়ে গেল কত সহজেই। এই চিকেন কষা আপনারা যে কোনো লুচি, পরোটা, পোলাও বা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আমি এই চিকেন কষাটাকে ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করছি। বন্ধুরা, আমার আজকের এই চিকেন কষা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।